নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে এমন কিছু দুর্দান্ত টিপস তোমাদের সাথে শেয়ার করব যাতে কিনা তোমাদের কিন্তু সংসারের এমন অনেক কাজ আছে যেগুলো একটু কঠিন বা একটু অন্য রকম, যাতে তোমরা সহজেই করে নিতে পারো, আজকে সেই সমস্তই কিছু উপকারী টিপস তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, ভিডিও শুরুতেই বলছি, ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করো আর প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে প্রত্যেকের হেল্প হয়। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি একটু স্কিপ করো না বন্ধুরা, তাহলে কিন্তু ভিডিওর থেকে অনেক কিছু মিস করে যাবে। আজকে দুর্দান্ত কিছু টিপস তোমাদের জন্য থাকছে, চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম টিপস, দেখো পাতিলেবু নিয়ে নিয়েছি, তাও পাতিলেবুটা দেখো মানে অর্ধেক হাফ আছে হাফ নেই, ইউজ করেছিলাম পাতিলেবুটা, তারপরে দেখো কিছুটা রয়েছে, কিছুটা রস আছে, এরকম একটু পাতিলেবু নিলেই হবে। তো এটা দিয়ে কি করব এবার দেখো, এই ঘরে থাকা এই পাতিলেবুগুলো একটু শুকিয়ে গেলে ফেলে না দিয়ে এই কাজটা কিন্তু তোমরা করে নিতে পারো। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা। দেখো খাবার সোডা তো কিচেনে থাকে প্রত্যেকের ঘরেই, তো সেই খাবার সোডা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো কোথায় দেখো, এই পাতিলেবুর ওপরে মোটামুটি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে এটাকে চেপে চেপে পাতিলেবুর ভেতরে একটু বসিয়ে দিচ্ছি, যাতে গুঁড়ো গুঁড়ো পড়ে না যায়। ঠিক আছে, এইবারে দেখো এটা দিয়ে আমি কি করব, দুর্দান্ত একটা আইডিয়া। ফ্রিজ কম বেশি সবার বাড়িতেই রয়েছে, এই ফ্রিজের মধ্যে প্রচুর খাবার দাবার তো থাকেই, দেখবে একটু কয়েকদিনের গ্যাপ হয়ে গেলে যখন ফ্রিজটা পরিষ্কার করার অনেক সময় হয় না, তখন কিন্তু তোমরা এই কাজটা করে নিতেই পারো। পাতিলেবুর মধ্যে খাবার সোডা দিয়ে এরকম ফ্রিজের একটা সাইডে যদি সুন্দর করে রেখে দিতে পারো, তাহলে কিন্তু ফ্রিজের যে আষ্টে দুর্গন্ধ সেটা চলে যাবে, কারণ পাতিলেবুর নিজস্ব একটা সুন্দর স্মেল রয়েছে আর খাবার সোডারও কিন্তু একটা ঝাঁঝালো গন্ধ রয়েছে। তো তার ফলে কি হয়, ফ্রিজের এই আষ্টে ভাপসা গন্ধটা কিন্তু চলে যায়। টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুরা, তোমরাও অ্যাপ্লাই করো, ভালো লাগবে। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। পরের টিপসটি দেখো, দারুণ একটা আইডিয়া, যেটা দেখলে তোমাদের এখনই মনে হবে আইডিয়াটা করে নিই। তো দেখো আমি একটা এরকম শক্ত কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, মোটা ধরনের, না হলে অসুবিধে হবে, একটু শক্ত না হলে এই কাজটা কিন্তু করা যাবে না। তো শক্ত একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, এটাকে এবার আমি দেখো দুটো পাশে ফোল্ড করে নিলাম। ফোল্ড করে কি করব দেখো, একটা পেন বা মার্কার পেন যা খুশি নিতে পারো, মানে মোট কথা একটা মার্ক করার জন্য একটা কালির দরকার, সেটাই আমি এখানে ব্যবহার করছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা মার্কার, এবার এটা দিয়ে দেখো এক পাশে লাইন দিয়ে আবার নিচে দিয়ে ঠিক আমি যেরকমভাবে আর কি সিঁড়ির মতো করে এঁকে নিলাম, এবার এটাকে লম্বা করে তুলে দেব, ঠিক সেই মাপটা একটা মাপ করে নিলাম আর কি। তোমরা ঠিক এটা এইভাবেই করবে, না হলে কিন্তু কাজটা করা যাবে না। তোমরা ভাবছো যে এটা দিয়ে কি হবে, এটা দিয়ে এটা দেখলে তোমরা একেবারে চমকে যাবে, খুব সুন্দর একটা আইডিয়া এটা, আমার খুব ভালো লেগেছে, সেই কারণে তোমাদের সাথেও শেয়ার করলাম আর নিজেও আমি এটা অ্যাপ্লাই করেছি। তো দেখো আমি এবার এটাকে যেইভাবে পেনের দাগটা দিয়ে নিয়েছি সেই মাপ করে আমি এবার একটু কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এই কাটাটাই হচ্ছে এই টিপসটার মেইন গুরুত্বপূর্ণ আর কি বিষয়। এবার আমি এটাকে দেখো মাপ করে কেটে নিচ্ছি, কেটে নিয়ে এবার দেখো দুটো পাশে ফোল্ড হয়ে গেল। এইবারে যে টুকরো অংশ এটা আমার কাজে লাগবে না, এটাকে আমি ফেলে দেব, এটাকে আমি এখন ফেলে দেবো, এটা আমার কাজে লাগবে না। এই যে ফোল্ড করা অংশটা এটাই আমার কাজে লাগবে, কি কাজে দেখতে থাকো এক্ষুনি বলবো। দেখো সাইডের যে অংশটুকু আছে এটাকে আমি একটু কেট ডিপ করে নিচ্ছি, না হলে কিন্তু কাজটা করা যাবে না। দেখো তাই দুটো কোণা আমি একটু বেশি কেটে নিয়েছি অনেকটাই। এইবারে দেখো কি করব, এটা দেখে ভাবছো যে কি হবে। তো দেখো আমরা কিন্তু রান্নাবান্না করার সময় ফোন দেখি বা গান ছেড়ে রাখি, তারপরে হয়তো রান্নার কোনো মানে ভিডিও দেখে রান্না করছি ঘরে, সেরকম হয় যেটি ভিডিওটা দেখে দেখে আমরা রান্না করছি, তো এরকম ফোন তখন রাখার একটা সমস্যা হয়। তোমরা কিন্তু তখন এই ফোনটা এরকম একটা কার্ডবোর্ড তৈরি করে যদি রাখো, এর পাশে রাখলে ফোনটা জলেও ভিজবে না, কোনো অসুবিধাও হবে না, একটা সাইডে থাকবে। তো এরকমভাবে তোমরা ফোন রাখার একটা স্ট্যান্ড কিন্তু তৈরি করে নিতেই পারো কার্ডবোর্ড দিয়ে। টিপসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্টে জানাবে। আর চলো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে।
দেখো বন্ধুরা, এরকম বোতল মানে বড় মুখ আলা কোনো বোতল বা বড় মুখ দেয়া কোনো কৌটো, মানে খুব বেশি মানে মিডিয়াম আর কি, বড় না ছোট না, এরকম কিন্তু জিনিস পরিষ্কার আমাদের করতেই হয় কয়েকদিন অন্তর। বিশেষ করে বোতলকে কিন্তু পরিষ্কার রাখতেই হয়, তাই না? সপ্তাহে অন্তত একদিন কিন্তু প্রত্যেকটা বোতল পরিষ্কার করতে হয়। তো বাইরেটা পরিষ্কার করা গেলেও এই রকম মুখের যে বোতলগুলো তার ভেতরটা কিন্তু পরিষ্কার করা যায় না। মোটামুটি ওই জল দিয়ে, পাতিলে বা খাবার সোডা যেগুলো দিয়ে আমরা সাধারণত বোতল পরিষ্কার করি, সেগুলো দিয়ে জল দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমাদেরকে পরিষ্কার করতে হয়। হাতটা কিন্তু কোনোভাবেই এটাতে ঢুকতে চায় না, যেহেতু মুখটা অতটাও বড় নয়। তাই একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এরকম খুন্তি আছে বা হাতা, যেটাই নেও, বা এরকম লম্বা কোনো জিনিস, তার মধ্যে দেখো স্কচ ব্রাইট পেঁচিয়ে নিয়েছি। এরকম স্কচ ব্রাইট পেঁচিয়ে তার ওপর থেকে মানে নিচ থেকে একটা, ওপর থেকে একটা গার্ডার দিয়ে শক্ত করে আটকে নেব। এইবারে দেখো, যেহেতু খুন্তিটা লম্বা, সরু মুখটা, তার ফলে কিন্তু পুরো স্কচ ব্রাইটটা খুব সুন্দরভাবে বোতলের মধ্যে ঢুকে যাবে। আর তোমরা তারপরেই একটু সাবান দিয়ে, মানে যেটা দিয়ে আর কি পরিষ্কার করবে কেন, পাতিলেবু খাবার সোডা দিয়ে এটাকে ভালো ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে নিতে পারবে। এটার সাহায্যে কী হবে, বোতলের প্রত্যেকটা অংশে কিন্তু ভালো করে এই স্কচ ব্রাইটটা ঢোকার ফলে সুন্দর করে কিন্তু বোতলের ভেতরটা পরিষ্কার হয়ে যাবে। এইভাবে করে শুধু বোতল নয়, এইভাবে করে যদি হাতটা অনেক সময় ঢোকাতে অসুবিধা হয়, যেহেতু আমরা মহিলারা শাঁখাপলা পরে থাকি, সেই হাতটা কিন্তু ঢুকতে চায় না কৌটোর মধ্যে, তখন কিন্তু এরকম খুন্তির পেছনে স্কচ ব্রাইটটা ভালো করে আটকে খুব সুন্দর ভাবে প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা অংশে তোমরা ভালো করে পরিষ্কার করে নিতে পারবে। এইভাবে করে হাতেরও প্রয়োজন নেই, হাতে ব্যথাও লাগবে না, খুব সুন্দর করে কিন্তু জিনিসটা পরিষ্কারও হবে। হলো না একটা দারুণ টিপস? এই টিপসটা যদি ভালো লাগে বন্ধুরা, অ্যাপ্লাই করো, দেখবে ভীষণ কাজের, আর কাজটা করতে কোনো সমস্যাই হচ্ছে না। ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিও। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। দেখো, এই সূচে সুতো পরানো, এটা কিন্তু খুব ঝক্কি ঝামেলার কাজ, মানে যাদের চোখ ঠিকঠাক আছে তাদেরও কিন্তু খুব অসুবিধে হয়, আর যাদের চোখের পাওয়ার আছে, চশমা পড়তে হয় তাদের কাছে, তো খুব কষ্টকর কাজ এটা। বয়স্ক অনেকের কাছে এই কাজটা কিন্তু খুব শক্ত কাজ। তো দেখো, আজকে এমন দুর্দান্ত একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যাতে কি না তোমরা চশমাও পরতে হবে না, একেবারে বিনা ঝামেলায় মাত্র 1 মিনিটের মধ্যে তোমরা সহজভাবে এই সূচে সুতো পরিয়ে নিতে পারো। চলো তাহলে দেখতে থাকো। দেখো, দারুণ একটা আইডিয়া। এরকম আমি একটা কাগজ নিয়ে নিয়েছি, কাগজটাকে ঠিক ত্রিভুজাকার করে আমি ভাঁজ করে নিলাম, সেটা তোমরা দেখতেই পেলে। ঠিক যেরকমভাবে করছি সেরকমভাবেই করবে, না হলে কিন্তু কাজটা করতে পারবে না। এই কাগজের মধ্যে এবার সুতোটাকে আমি ভালো করে ঢুকিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু একটু ঠিকঠাকভাবে করতে হবে, তাহলেই তোমরা সূচের মধ্যে অনায়াসেই সুতোটা পরিয়ে নিতে পারবে। দেখো, এইভাবে করে একটু অংশ কিন্তু মানে একটু বেশিটা পরিমাণেই বার করে রাখতে হবে। এইবারে দেখো, সুইটা নিয়ে নিয়েছি, এইবারে ওই যেই সরু যে কোণার অংশটা সুতো সমেত সুয়ের এই অংশটাতে ভালো করে ঢুকিয়ে দিতে হবে। যেই এবার দেখো, যেই কাগজটা ঢুকে যাবে, এবার কাগজের মধ্যেই যেহেতু সুতোটা পেঁচানো, সুতোটা খুব সুন্দরভাবে ঢুকে আসবে। এবারে এই হাত দিয়ে টান দিয়ে কাগজটাকে ফেলে দিলেই হয়ে যাবে। দেখো কত ইজিলি হয়ে গেল। তো এটা কিন্তু দুর্দান্ত একটা আইডিয়া, যে কেউ বাড়ির যে কেউ কিন্তু এই সূচে সুতো পরাতে পারো, আর কোনো সমস্যাই নেই। এই সূচে সুতো পরানো পুরনো সেই আমল থেকে একটা ঝামেলার কাজ, মানে যারা আর কি ধরো চোখে একটু কম দেখে তাদের ক্ষেত্রে খুবই সমস্যা হয়। এখন আর অসুবিধে নেই, চশমাও পরার কোনো প্রয়োজন নেই। এরকম সুন্দর করে তোমরা সূচে সুতোটা কিন্তু পরিয়ে নিতে পারো, একটা কাগজ দিয়েই, মানে একটাও না, এক টুকরো কাগজ দিয়ে। টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে বা উপকার বলে মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর চলো শেয়ার করো, ভালো লাগলে বিপাশা জুয়ালকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে পাশে থেকো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিন নতুন ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে। আজকের মতন এই পর্যন্তই।